আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাইকে শুভেচ্ছা আজকের বায়োলজির ক্লাসে। আজকে একাদশ অধ্যায় জীবের প্রজনন এর তৃতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম স্বপরাগায়ন এবং পরপরাগায়নের পার্থক্য এবং এদের সুবিধা এবং অসুবিধাগুলো, এবং পরাগায়নের মাধ্যমের উপর ভিত্তি করে ফুলকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় এবং এই ফুলগুলোর বিভিন্ন রকমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমরা পড়ব কিভাবে উদ্ভিদের মধ্যে পরাগরেণু অর্থাৎ পুং গ্যামেট তৈরি হয় এবং কিভাবে স্ত্রী গ্যামেট তথা ডিম্বাণু তৈরি হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুং গ্যামেটোফাইট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস, কারণ পুং গ্যামেটের আরেকটি নাম হচ্ছে মাইক্রোস্পোর, অর্থাৎ যেই স্পোরটি আকারে ছোট। পুং গ্যামেটগুলো সাধারণত আকারে ছোট হয়, তো পুং গ্যামেটের উৎপত্তির প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। তোমাদের বইয়ের মধ্যে দুটো ফিগার আছে, আমি দুটো ফিগারকে কম্বাইন করে এখানে এঁকেছি। তোমরা বইয়ের মধ্যে একটি অংশ দেখবে যে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র, এর মধ্যে দেখবে যে ফুল, ফুলের মধ্যে পরাগধানী, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, পরাগমাতৃকোষ, এরকম কিছু অংশ আছে। এর সাথে আমি আরেকটি অংশ যুক্ত করে দিয়েছি যে কিভাবে পরাগরেণুর মধ্যে পুং গ্যামেট তৈরি হয়। সো দুটো ছবি একত্রিত করে এই ফিগারটি আঁকা হয়েছে। তাহলে আমরা চলো দেখে নিই কিভাবে পুং গ্যামেট উৎপত্তি হয়। প্রথমত পুং গ্যামেট তৈরি হবে কোথায়? পরাগধানীতে। তো একটি ফুলের মধ্যে পুংকেশর একদম উপরিভাগে পরাগধানী থাকে। এখন এই পরাগধানীকে যদি কাটা হয়, ক্রস সেকশন করা হয়, প্রচ্ছেদ করা হয়, তাহলে এর মধ্যে দেখা যাবে কতগুলো কোষের সমষ্টি হয়ে কত কলোনি তৈরি করেছে। এখানে বলছি যে এটাকে কাটলে দেখা যাবে এরকম চারটি কলোনি আছে। তো প্রত্যেকটি কলোনিকে বলা হয়, কোষের সমষ্টিকে বলা হয় মাইক্রোস্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম হচ্ছে, এর অর্থ হচ্ছে থলে বা এমন একটা প্যাকেট যার মধ্যে মাইক্রোস্পোর থাকে বা যার মধ্যে মাইক্রোস্পোর তৈরি হয়। সো স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে স্পোর তৈরি করার থলে। এখন এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম এ অসংখ্য পরাগমাতৃকোষ থাকে, যেগুলো ডিপ্লয়েড হয়, যেগুলো রিজার্ভ করা কোষ। এদের কাজ হচ্ছে শুধুমাত্র মাইক্রোস্পোর অর্থাৎ পুং গ্যামেট তৈরি করা। এগুলো শুধুমাত্র এই জনন কাজের জন্য নিয়োজিত থাকে। এখন এই প্রত্যেকটি পরাগমাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগকোষ বা পরাগরেণু অথবা মাইক্রোস্পোর, যাই বলো না কেন, সেগুলো তৈরি হয়। তারপর দেখতে পাচ্ছি একটি মাইক্রোস্পোর মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এর মধ্যে একটি পরাগমাতৃকোষ থাকে, সেটি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগকোষ বা মাইক্রোস্পোর তৈরি করে। এখন এই মাইক্রোস্পোর বা পরাগকোষ যতক্ষণ পর্যন্ত পরাগধানীর মধ্যে থাকে তার মধ্যে কোনো পরিবর্তন হয় না, কিন্তু যখনই এই পরাগ রেণু কোনোভাবে বাহিত হয়ে পরবর্তীতে কোনো ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে, তখন সেই পরাগরেণুর মধ্যে কিছু পরিবর্তন ঘটে। অর্থাৎ এই পরাগরেণু তার মধ্যে পরপর তিনটি ধাপ সংঘটিত হয়। সেটা কখন হয়? যখন পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, তখন এ সময় কি হয়, পরাগরেণুর নিউক্লিয়াস মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পরাগরেণুর বাইরের স্তরটি হচ্ছে কণ্টকিত, কাটার মতো উঁচু নিচু, এটা হচ্ছে বহিত্বক, আর ভেতরের দিকে আরেকটি ত্বক স্তর থাকে, সেটি হচ্ছে অন্তঃত্বক। এখন এর ভেতরে যে নিউক্লিয়াসটি ছিল, এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, একটি তৈরি করে নালিকা নিউক্লিয়াস, যেটা আমরা বলছি বড় গোলাকার, এবং আরেকটি হচ্ছে তুলনামূলক ছোট আকারের জনন নিউক্লিয়াস। এখন এই দুটো নিউক্লিয়াস তৈরি হওয়ার পর পরাগরেণুর অন্তঃত্বক আকারে বড় হয় এবং পরাগ নালি তৈরি করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুটো ত্বক ছিল, এর মধ্যে ভেতরের ত্বকটি বর্ধিত হয়, স্ফীত হয়, একটি টিউব বা নালি আকৃতির অংশ তৈরি করে, এবং এখানে এই নালিকা নিউক্লিয়াসটি সামনের দিকে চলে আসে এবং সম্মুখে চলে আসে, এবং আস্তে আস্তে এই ভেতরের
ত্বকটিকে ঠেলতে থাকে, ঠেলে ঠেলে নালীটিকে বড় করতে থাকে। তন্তুত্ব বৃদ্ধি পেয়ে পরাগ নালী তৈরি হয় এবং পরাগ নালী বৃদ্ধির সাথে সাথে নালিকা নিউক্লিয়াস সামনের দিকে অগ্রসর হয় এবং তার পেছনে পেছনে জনন নিউক্লিয়াস তার পেছনে পেছনে অনুসরণ করে। অর্থাৎ এই কাজটি হচ্ছে কোথায়, এই কাজটি হচ্ছে আসলে যখন পরাগরেণু গর্ভমূলের উপরে পড়ে, তখন দেখা যায় এই যে নালিকাটি তৈরি হয়, নালিকাটি আসলে গর্ভমুণ্ড ভেদ করে গর্ভদণ্ডের ভেতর দিকে দিয়ে নিচের দিকে নামতে থাকে। এবং এ সময় যেটা হয়, জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটো দুটো পুংগ্যামেট তৈরি করে। অর্থাৎ নালিকা নিউক্লিয়াসটি সামনের দিকে আগাতে থাকে, নালীটি আকারে বড় হতে থাকে এবং পেছনে থাকা জনন নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটো পুংগ্যামেট তৈরি করে এবং এই দুটো পুংগ্যামেট আসলে এই নালিকা নিউক্লিয়াসটিকে অনুসরণ করতে থাকে। এর ফলে দেখা যায় যে নালিকা নিউক্লিয়াসটি নিচের দিকে নামতে থাকে, এর ফলে নালিকাটিও বড় হতে থাকে এবং এই নালিকাটি আস্তে আস্তে গর্ভমুণ্ড গর্ভদণ্ড ভেদ করে নিচের দিকে নামতে থাকে এবং তার পেছনে পেছনে দুটো পুংগ্যামেট তাকে অনুসরণ করে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হলো এবং পরবর্তীতে এই পরাগরেণু কোনো গর্ভমুণ্ডের উপরে পতিত হলে তারপর সেখানে দুটো পুংগ্যামেট তৈরি করে এবং সেই পুংগ্যামেটগুলো ডিম্বাণুকে নিষিদ্ধ করার জন্য নিচের দিকে নামতে থাকে। তো এটি হচ্ছে সংক্ষেপে পুংগ্যামেটোফাইট উৎপত্তির প্রক্রিয়া। এবার আমরা দেখব স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ ডিম্বাণু কীভাবে উদ্ভিদ দেহে তৈরি হয়। যেহেতু স্ত্রী গ্যামেটোফাইট আকারে বড় হয়, এজন্য এটাকে আমরা বলি মেগাস্পোর এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে বলি মেগাস্পোরোজেনেসিস। তো আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি, এটা আসলে দুটো ছবি কম্বাইন করে আঁকা। ডান দিকের ছবিটি এতটুকু পর্যন্ত ছিল, একটি অংশ কেটে নিয়েছি আর নিচের দিকের অংশটি আরেকটি ফিগার থেকে কেটে এনেছি এবং জোড়া লাগিয়ে দিয়েছি। তো স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ ডিম্বাণু কীভাবে উদ্ভিদ দেহের মধ্যে তৈরি হয় সেই প্রক্রিয়াটি এখন আমরা বর্ণনা করব। প্রথমত আমরা দেখি উদ্ভিদের গর্ভাশয়, উদ্ভিদের ফুলের গর্ভাশয়, এর ডিম্বকের কাছে একগুচ্ছ টিস্যু থাকে যাকে বলে ভ্রূণ পোষক কলা, যার মধ্যে আসলে ভ্রূণ বড় হয়, নিউসেলাস টিস্যু। এর ভেতরে ডিম্বক্রন্ধ্রের কাছে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। চলো দেখে নেই, এটা হচ্ছে একটি ফুলের গর্ভাশয়। গর্ভাশয়ের মধ্যে এই সবুজ বাউন্ডারি দিয়ে বোঝানো হচ্ছে নিউসেলাস টিস্যু এবং এই নিচের দিকের অংশটি দেখানো হচ্ছে এটি ডিম্বক্রন্ধ্র বা ছিদ্র। এর কাছাকাছি অবস্থানে কি থাকে, স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী রেণু মাতৃকোষ থাকে, এটি মিউসিসের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু কোষ বা মেগাস্পোর তৈরি করে। তো পরবর্তীতে এই স্ত্রী রেণু মাতৃকোষটি মিউসিস বিভাজনের মাধ্যমে চারটি মেগাস্পোর তৈরি করে। এখন এই চারটি মেগাস্পোর তৈরি হলো কিন্তু এর মধ্যে তিনটি মেগাস্পোর নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটি মেগাস্পোর টিকে থাকে, সবচেয়ে নিচের কোষটি টিকে থাকে। তখন দেখতে পাচ্ছি যে চারটি মেগাস্পোর তৈরি হলো, এর মধ্যে চারটি রেণু কোষ বা মেগাস্পোর, উপরে তিনটি নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটি থাকে। তো শুধুমাত্র একটি মেগাস্পোর, তা থেকে কী কী রূপান্তর ঘটে দেখি। মেগাস্পোরের মধ্যে বা রেণুকোষের মধ্যে যে নিউক্লিয়াসটি আছে, এই নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে সর্বমোট আটটি নিউক্লিয়াস তৈরি করে, দুই মেরুতে চারটি করে নিউক্লিয়াস অবস্থান করে। অর্থাৎ এই কোষের নিউক্লিয়াসটি, মেগাস্পোরের নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজন পদ্ধতিতে প্রথমে দুটি, সেই দুটি বিভাজিত হয়ে চারটি, পরে সেই চারটি বিভাজিত হয়ে আটটি নিউক্লিয়াস তৈরি করবে। এর ফলে দেখা যায় দুই মেরুতে দুই প্রান্তে চারটি চারটি করে নিউক্লিয়াস দেখা যায়। এখন এই দুই মেরু থেকে একটি একটি করে নিউক্লিয়াস কেন্দ্রে চলে আসবে এবং এসে ডিপ্লয়েড গোনো নিউক্লিয়াস তৈরি করবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি আটটি নিউক্লিয়াসের মধ্যে একটি একটি করে দুটো নিউক্লিয়াস মাঝখানে চলে এসেছে এবং যেই গঠন তৈরি করেছে তাকে বলা হয় গোনোকেন্দ্রিকা বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এবং তখন দেখা যায় ডিম্বক্রন্ধ্রের কাছের প্রান্তে, সংলগ্ন প্রান্তে তিনটি কোষ থাকে, এর মধ্যে মাঝখানে কোষটি ডিম্বাণুতে রূপান্তরিত হয় এবং তার পাশে দুটি কোষ, সেগুলোকে বলা হয় সহকারী কোষ। অর্থাৎ সেই নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়াস থেকে পরবর্তীতে কোষ তৈরি হয়
এবং ডিম্বক্রন্ধ্রের উল্টো পাশের মেরুতে যে তিনটি নিউক্লিয়াস থাকে তা থেকে তিনটি কোষ তৈরি হয়, যাদেরকে বলা হয় প্রতিপাত কোষ। এর ফলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি যে গর্ভাশয়ের মধ্যে দেখতে পাচ্ছি গর্ভাশয়ের মধ্যে পরিবর্তন হওয়ার মাধ্যমে কি হলো। গর্ভাশয়ের মধ্যে নিউসেলাস টিস্যুর মধ্যে মেগাস্পোরাঞ্জিয়াম, তাতে স্টিরন মাতৃকোষ থাকে, তা থেকে মিওসিস হয়ে চারটি মেগাস্পোর, তিনটি মেগাস্পোর নষ্ট হয়ে গেল, একটি মেগাস্পোর থাকলো, সেইটি মেগাস্পোর এর নিউক্লিয়াসটি মাইটোস বিভাজন হয়ে আটটি নিউক্লিয়াস তৈরি করে এবং আটটি নিউক্লিয়াস থেকে আটটি কোষ তৈরি হয়। মাঝখানে দুটো নিউক্লিয়াস মিলে তৈরি করে গৌণকেন্দ্রিকা, আর এক প্রান্তে থাকে তিনটি প্রতিপাত কোষ, আর ডিম্বক্রন্ধ্রের সাথে থাকে একটি ডিম্বাণু এবং তার সাথে থাকে দুটি সহকারী কোষ। এভাবে ডিম্বাণু তৈরি হয়। তার চলো আমরা একটা ভিডিও দেখে নেই, এই ভিডিও থেকে আমরা আরও একটু ভালোভাবে বুঝতে পারবো কীভাবে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়। মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস এবং নিষেক, আসলে এই ভিডিওর মধ্যে নিষেক ব্যাপারটিও চলে আসবে, তবে নিষেক আমরা সামনের ক্লাসের জন্য রেখে দিব। তো এটি সপুষ্পক উদ্ভিদ, প্রথমত এর মধ্যে দেখতে পাচ্ছি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং নিচের দিকে হচ্ছে গর্ভাশয়। এখন আমরা এই গর্ভাশয়ের কাছে চলে যাচ্ছি। বলেছিলাম এই গর্ভাশয়ে একটি স্ত্রীরেণু মাতৃকোষ ডিপ্লয়েড সেটি থাকে, সেটি মিওসিস কোষ বিভাজন করে, মিওসিস কোষ বিভাজন করে চারটি মেগাস্পোর তৈরি করে, চারটি মেগাস্পোরের মধ্যে তিনটি মেগাস্পোর নষ্ট হয়ে যায়, একটি মাত্র মেগাস্পোর থাকে। এখন এই মেগাস্পোরের নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, প্রথমে দুটি নিউক্লিয়াস, চারটি নিউক্লিয়াস, আটটি নিউক্লিয়াস তৈরি করে। তাহলে আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি চারটি করে দুই প্রান্তে চলে যায়, শুধুমাত্র মাঝখানে দুটো নিউক্লিয়াস থাকে, যাদেরকে একত্রে বলে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এখানে উপরের প্রান্তে উপরের মেরুতে তিনটি কোষ তৈরি হলো যেগুলোকে বলা হয় প্রতিপাত কোষ। এখানে ডিম্বক্রন্ধের কাছে মাঝখানে তৈরি হলো ডিম্বাণু, আর সাথে দুটো হচ্ছে সহকারী কোষ। ওকে, তাহলে মেগাস্পোর, মেগাস্পোরোজেনেসিস আমরা দেখে ফেললাম। এখন মাইক্রোস্পোরোজেনেসিস, পুংকেশরের পরাগধানীতে চলে যাই। পরাগধানীতে অসংখ্য পরাগরেণু থাকে, এটি হচ্ছে একটি পরাগরেণু যার মধ্যে ইনটাইন এক্সাইন অন্তঃত্বক বহিঃত্বক দুটোই আছে, এবং এর মধ্যে একটি নালিকা নিউক্লিয়াস আছে এবং একটি জনন নিউক্লিয়াস আছে। তো এই পরাগরেণু পরিপক্ক হলে ফুলের গর্ভমুণ্ডে গিয়ে আপতিত হয়, গর্ভমুণ্ডে গিয়ে পড়ল। তাহলে এর মধ্যে গাঠনিক পরিবর্তন ঘটবে, ভেতরের ইনটাইন বা অন্তঃত্বক বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নালিকা তৈরি করবে, এবং এই নালিকার সম্মুখভাগে থাকবে নালিকা নিউক্লিয়াসটি এবং তার পেছনে থাকবে জনন নিউক্লিয়াসটি, এবং এটি গর্ভমুণ্ড দিয়ে ভেদ করে নিচের দিকে নামতে থাকে। এবং যেটি হয় যে জনন নিউক্লিয়াস, সেই জনন নিউক্লিয়াস থেকে দুটো পুং গ্যামেট তৈরি হয়, এবং আলটিমেটলি সেটি ডিম্বক্রন্ধ্র দিয়ে দুটো পুং গ্যামেট ভেতরে প্রবেশ করে। এখন আমরা যখন মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস দুটোই পড়ে ফেললাম, তাহলে অল্প একটু নিষেক বাকি থাকবে কেন, এই নিষেকটা আমরা দেখে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ডিম্বাণু তৈরি হলো, সরি, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো পুং গ্যামেট তৈরি হলো। তাহলে একটি পুং গ্যামেট নিষিক্ত করবে ডিম্বাণুকে এবং আরেকটি পুং গ্যামেট নিষিক্ত করবে সেকেন্ডারি নিউক্লিয়াসকে। এর ফলে এখানে দুটো নিষেকের ব্যাপার ঘটলো, এজন্য এই ব্যাপারটিকে বলা হয় দ্বিনিষেক, এবং দ্বিনিষেক ব্যাপারটি সকল আবৃত বীজী উদ্ভিদের বেলায় ঘটে।
তাহলে একটি গ্যামেট পুংগ্যামেট ডিম্বাণুকে সিক্ত করেছে, আর একটি পুংগ্যামেট সেমিনাল নিউক্লিয়াসকে নিষিক্ত করেছে, এবং এই ব্যাপারটিকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা বলতে পারবে মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস এবং নিষেক প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয়। তাহলে আজকে তোমাদের বাড়ি কাজ থাকবে মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস এই দুটো প্রক্রিয়ার চিত্র বর্ণনা করো। তোমরা এই দুটোর বর্ণনা চিত্র সহ কীভাবে দেবে, আমার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে এই ছবিটি দিবে এবং এই বর্ণনাগুলো দিয়ে দিবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।